সম্যক ছন্দতস্য নমো তস্য ভগবতো অরহতো সম্যক ছন্দতস্য নমো তস্য ভগবতো অরহতো সম্যক ছন্দতস্য বুদ্ধং শরণং গচ্ছ ধম্মং শরণং গচ্ছ সংঘং শরণং গচ্ছ দ্বিতীয়ম্পি বুদ্ধং হারি 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 হারি
এবং মহামানব বুদ্ধের ভূমিকায় রচিত ভাষায় তিনি কথা বলবেন। তাই বুদ্ধ হল শান্ত, ধান্ত, সৌম্য, মৈত্রেয়, ভদ্র। তবে আজকে আমার দেবদত্তের কথা শুনে মনে হয় একটু একটু করে রসের কথা ইন্ধন দিয়ে যায়। ওরে দেবদত্ত, তোমার সবকিছু ভালো লেগেছে, পুরাতন কথা নতুন করে কেন তুমি সম্পর্কেতে ইজা টানিলা? পুরাতন কথা নতুন করে সম্পর্কের মধ্যে তুমি ইজা টানলে কেন? না, আমি তোমার নাকি মজার কুটুম ভাবে আত্মীয় হয়ে, আমি কিন্তু সম্পর্কে তোমার ভগ্নিপতি, সেই সুবাদাতে আমার সাথে আদরের সাথে কথা বলেছে কিন্তু কথা মিথ্যা। আমি আশা দীর্ঘায়িত না করে আপনারা কিছু পাওয়ার জন্য আমাকে বুদ্ধের ভূমিকায় একটু কথা বলতে হবে। ওরে রাও জানতো নাই আমার বাড়ি বর্তমানে চট্টগ্রাম বাহার সিগন্যালে আমার আবাস ঘটে, পিতাই আমার লক্ষ্মণ দত্ত, মাতা সীতারানী, কেন জানি না হঠাৎ করে অগ্রহায়ণ তিথিতে আমার জন্ম হলো, কিন্তু আমি পাপি যা জানি। আমার ভগবান বুদ্ধের ভূমিকা একটি কথা আছে, কম্মা চকন্মা নাংয়া তামাম মঙ্গালাং মুত্থামাম, জগতে যে যেমন কর্ম করে তার তেমনি ফল ভোগ করতে হয়, ভোগ করতে হয়। তাই অষ্টাঙ্গিক মহামঙ্গল সূত্রের মধ্যে আমার ভগবান বলেছে, কেহ কারো উদ্ধারকর্তা নয়, কেহ কারো ত্রাতা নয়, কেহ কারো ভবি ঈশ্বর নয়, নিজেই নিজেই ঈশ্বর, নিজেই নিজে ত্রাণকর্তা, নিজেই নিজে একমাত্র ভবে পারে কর্তা। কেন না, যেমন কর্ম তেমন ফল, সত্যি দাতার কালা কোশল। যেমন কর্ম তেমন ফল, সত্যি দাতার কালা কোশল। যেমন কর্ম তেমন ফল, সত্যি দাতার কালা কোশল। নিরলে নিরলে বসে তুমি ভাব বসে, নিরলে নিরলে ভাবো তুমি বসে বসে। ওরে একে একে ভুল ত্রুটি হবে না রে যত, আপনারা ক্ষমা করবেন হতবাগাকে কিন্তু সন্তানের মতো, জিজ্ঞাসন করবেন আশিস পুত্র সমজ্ঞানে, ক্ষমা করিবেন একমাত্র যত মহতী। সুরের বিস্মৃতি আমার, ছন্দের পতন, সাহস যোগাবেন আমায় কিন্তু আগামী দিনের যত যুগ। ক্ষমা মহত্বের লক্ষণ গুণী জনে কয়, তেমন ক্ষমা করিবেন দাদাগুই একমাত্র কবু মিথ্যা। তো আসরের মধ্যে একটা বেডশিট কিন্তু দিতে হয়, এটা কিন্তু এই ভক্তের তুলনায় যেখানে ভগবানের কথা হয় সেখানে একটু আসন উপর করে দিতে হয়। তো যাক, এটা আজকে ভুল হয়েছে, আগামীতে কিন্তু ভুল হবে না। তাই দেবদত্ত, তোমার হতাবার্তা মোটামুটি শক্ত, তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি বলে, আমি তোমার পরম নিকট। তবে তোমার কিছু কথা শুনিয়া আমার একটু একটু হানহরানি উঠিল ভবেতে।
কিভাবে মধুর করে গান করিলা কত যে তোমাকে ভালোবেসেছি জন্ম জন্মান্তরে। আপনারা তো জানেন পৃথিবীতে পাঁচটি আনান্তরিক কর্ম আছে আমাদের বৌদ্ধ ধর্মে, পাঁচটি আনান্তরিক কর্ম। মানে ভগবান বলছেন প্রত্যেকটা কর্মের মধ্যে তার উদ্ধারের একটা পথ থাকে থাকে, কিন্তু পাঁচটি আনান্তরিক কর্ম করলে তার কখনো মুক্তির পথ থাকে না, থাকে না। সে পাঁচটি আনান্তরিক কর্ম কি? মাতৃহত্যা, পিতৃহত্যা, আচার্য হত্যা, সঙ্গবিচ্ছেদ, বুদ্ধহতে রক্তপাত, যে জন ভক্ত হরে নরকের শেষ শিখরে, যাকে বলে ওবিসি নরক, মহাকল্পকাল ভুগতে হবে মায়ার সংসারে। তাই দেবদত্ত তুমি যে বলেছো কত যে তোমাকে বেশিছি ভালো, তোমার গানের সাথে আর কাজের সাথে মিল নাই, নাই নেই। কেন না, এখানে সবাই জানে তুমি আমার চরণে ফাতর দিয়ে আঘাত করেছো, তাই আমার সঙ্গকে তুমি বিচ্ছেদ করেছো, এটা কি তোমার ববে জানা? নাই, নাই। তবু তোমারও কখনো দোষ আমি দেখতে চাই না, কারণ বুদ্ধের ভূমিকা হলো কি, মানুষের দোষকে ত্যাগ করিয়া মানুষের গুণকে অবলোকন করাই হলো আমার কাজ ধর্ম। তাই বলেছ আর একটা কথা আছে, তিনি আমাকে গুরু বলেছে। আসলে তুমি কি জানো না, আমি তোমার আসল কিন্তু গুরু ভবে নয়। গুরু কাকে বলে? গুরু, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রুহ শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকারের জীবনের মধ্যে আলো পদার্পণ করতে পারেন তাকে বলা হয় গুরু। কিন্তু তুমি কি জেনে বলেছ নাকি না জেনে বলেছ? বলেছ, আমি তোমার গুরু নয়। গুরু কাকে বলে তুমি বুঝে নাও। যেই ভিক্ষু তার শিষ্যকে উপসম্পদা ভবে দান করে, উপসম্পদা তো বুঝেন, সামান্য ধর্ম থেকে যখন ভিক্ষু ধর্ম গ্রহণ করে তাকে উপসম্পদা বলা হয়। বলে যিনি উপসম্পদা দান করেন তাকে গুরু বলা হলে। তো উপসম্পদা দান করার সময় আমাদের বৌদ্ধ ধর্মের শাস্ত্রের মধ্যে কয়েকটি কথা বলতে হয়, যদি কথাগুলি যদি সঠিক না হয় তাহলে তিনি উপসম্পদা লাভ করা সম্ভব নয়। নয়, প্রধান ভিক্ষু জিজ্ঞেস করবে যিনি উপসম্পাদ নেবেন, আয়ুষ্মান কুঠাং, আপনাকে বলতে হবে নাতি বানতে। দ্বিতীয় কথা জিজ্ঞেস করবেন গণ্ড, আপনাকে বলতে হবে নাতি বানতে। তৃতীয় কথা বলতে হবে সসো, আপনাকে বলতে হবে নাতি বানতে। চতুর্থের মধ্যে বলতে হয় ব্রেগোধায়ে নাতি বানতে, কেননা পঞ্চমের মধ্যে বলতে হয় কিলাসে, বড় ভিক্ষু জিজ্ঞেস করবে যিনি উপসম্পদা নেবেন তিনি বলবেন নাথি বানতে। নাথির বানতের জায়গায় যদি কেউ যদি আমা বানতে বলে, বুদ্ধ ধর্মে উপসম্পদা হবে না সংসারে, বুদ্ধ ধর্মে উপসম্পদা হবে না সংসারে, বুদ্ধ ধর্মে উপসম্পদা হবে না সংসারে। চিন্তা করো দেবদত্ত, আমি আছি বলে তুমি বেঁচে আছো, আমি আছি বলে তুমি বেঁচে আছো। আরে মনে প্রাণে তুমি বিশ্বাস করো বুদ্ধের শরণে যাই, মনে প্রাণে তুমি বিশ্বাস করো বুদ্ধের শরণে যাই। নদরায় ন শরণায় ন জয়ং জয়ং, নদরায় ন শরণায় ন জয়ং জয়ং, নদরায় ন শরণায় ন জয়ং জয়ং। ইউটুর দিকের গুন গুজুরের বিড়া মারের হই, সত্য প্রেমের নিত্য লীলা আজক বিহারবার, তোমাকে কিন্তু বলিব কিন্তু করুণার পার, তোমাকে কিন্তু বলব কিন্তু করুণার পার। হবে রোকেলা সমজা আল্লাহ, দুপুর সন্ধ্যাবেলা
সকাল দুপুর সন্ধ্যা বেলা ভবের কেলা বিষম জ্বালা জ্বালা কেলিতে হবে ভবে তিন বেলা তিন বেলা। দেখো না রে তাই যেই সকাল দুপুর সন্ধ্যা বেলা কেলতে ভারে কেলতে জানে মহানায়ক হতে পারে একমাত্র নির্বাণ তরিতে যা যায়। তো আমি যে পালি ভাষার উপর কথাগুলো বলেছি এটা আপনারা বুঝেননি, কুট্টং শব্দ তো কুষ্ঠরোগ আচ্ছা জানি যাব। এই আয়ুষ্মান তোমার কি কোনো কুষ্ঠরোগ আছে? না কি বলতে হবে না থিবান্তি এটা আমার নাই নেই। গন্ধ অত যেটা গলগণ্ড রোগ হয় বলা হয় এটা কি তোমার আছে বলতে হবে না থিবান্তি। ক্লাসে অত তোমার কি একজিমা আছে? যদি একজিমা থাকো তাহলে কিন্তু উপসম্পদা হবে না পায় না। চতুর্থ কথা সসো তোমার কি হাঁপানি ব্যারাম আছে? যদি হাঁপানি ব্যারাম থাকে তিনি উপসম্পদা পাবে না। বিগত হয়ে তুমি কি সরকারি কর্মকর্তায় জড়িত আছো? যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকো তাহলে তুমি উপসম্পদা পাবে না। পাবে না কেন? কারণ পৃথিবীর মধ্যে বিক্ষুর সমকক্ষ কেহ নাহি ববে। যদি তুমি কাহারও কাজ করিতে যাও তাহাকে তাহলে তাহার কথা তোমাকে অবশ্যই কিন্তু ববে মান্য করতে হবে হবে। যার কারণে যদি তুমি চাকরিজীবী হও তাহলে তুমি উপসম্পদা পাবে না পাবে না। তাই দেবদত্তরে তোমাকে আমি উপসম্পদা দান হরিণে ববে। কি হারণে তুমি আমাকে গুরু বলিলে আজিয়ে সত্য করি এতরে বিয়াগ গুণর হইবা কেবা তোমার গুরু হয় জগতে মাঝে কেবা তোমার গুরু মন মাজারে বসে আছি আমি মহাজন রূপে রূপে। তবে আমি তোমার গুরু নয় নয় আমি বলে দিচ্ছি তোমার অরিজিনাল গুরু হলো কে? বুদ্ধের ভরে আরজন কেউ যদি বুদ্ধ থাকে তার নাম বলা হয় অনু বুদ্ধ। নাম কি? যার নাম সারিপুত্র হয়। অরিজিনাল ভাবে তুমি খাতার মধ্যে লিখে নিও কখনো পরীক্ষাতেই আসতে পারে দেবদত্ত ভাই তোমাকে উপসম্পদা দান করেছিল কিন্তু সারি পুত্র যাই হডের হতা হডে হইলে মানুষ জানেন ভাল বানাই হডের হতা মানুষ জানেন ভাল বানাই। আসলে এটা নতুন আমার জন্য শিশু দেবদত্ত বয়সে কিন্তু আমার সাইতে বড় বড়। তবে তিনি ধর্মের মধ্যে একটু কাঁচা কেননা আমার নতুন ধর্মে তিনি দীক্ষা নিয়েছে নিয়েছেন এখনো কিন্তু শীল সমাধি প্রজ্ঞা সম্বন্ধে তার অবগত নয়। আর গুরু যদি বলে থাকো গুরু ভক্তি কেমন? একদিন আমি বলেছিলাম তাই ফন্দন চপ্পল চিত্তম দুরক্ষম দুর্নিবারয়ং আমার প্রত্যেকটা কথার মধ্যে আপনারা বর্ণনাটা খুঁজে পাবেন। বলছেন কি ফন্দনং চপ্পলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়ং। হে ভিক্ষুগণ দুরক্ষং ফন্দনং চপ্পলং চিত্তং বৃক্ষের মধ্যে যেমন একটা বৃক্ষ রোপণ করতে গেলে যদি তার পাশে কাষ্ঠ না থাকে তাহলে সেই বৃক্ষ আঁকাবাঁকা হয়ে থাকে। যদি ওই বৃক্ষের পাশে যদি একটা মরাকাষ্ঠ বেঁধে দেওয়া হয় তাহলে বৃক্ষটা বড় হয়ে সোজা হয় সোজা হবে। কেন? মানুষের জীবনে গুরুর প্রয়োজন আছে। গুরু হলো ওই বৃক্ষের কাষ্ঠ। গুরুর সাথে যদি সংযুক্ত থাকে তাহলে আমার জীবনটা হবে তোমার জীবনটা হবে শীলময় দানময় ভাবনাময়। আর যদি গুরুর সাথে যদি তোমার সম্পৃক্ত না থাকে তাহলে তুমি দানশীল ভাবনার মধ্যে রত থাকতে পারবে না পারবে না। ফন্দনং চপলং চিত্তং চপলং চিত্তং মানে আমাদের মন হচ্ছে বড় চঞ্চল। এখানে বসে আছেন কেউ চিন্তা করে বাসার কেউ চিন্তা করে ঘরের কেউ চিন্তা করে সন্তানের মন এক জায়গায় স্থির থাকে না। তাই বলছে চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়ং। হে ভিক্ষুগণ মন বড় দুর্ময় মনকে সংযত করো। কিসের দ্বারায়? শিলের দ্বারায় দানের দ্বারায় ভাবনার দ্বারায়। তাই গুরু ভক্তি গুরু সেবা
সিদ্ধি লাভের মৌলিক ইশারা। আমাদের এখানে আপনাদের এই নবনীতা গ্রামে আছে গুরুর কঠিন পরীক্ষাতে, পার হয়ে যায় দিভঙ্কর ভান্ত রূপে, ফরাঙ্গা কিলে যাহার জন্ম ভবে হয়, কত সাধনায় পাহাড়ে করে কত কষ্ট করিয়া মরে, এমন সাধক ফটিক শরীরে জন্ম নিল ভাই। এই ফটিকশরী গ্রামবাসী ধন্য হলো দিবানিশি, কেন জানেন? মহাপুরুষের ফতসর রাঙ্গুনিয়ায় জন্ম নিয়েছে, চতুর্দিকে যার নাম প্রসার হয়েছে, আমি দীনহীনী বিকাশ দত্ত কিন্তু তাকেই অন্তরে প্রণাম দিয়ে যাই, যার নাম শিলানন্দ ভাবে লৈকংসরে সাধনা করে, বারো বছর গোপনে থাকে তাই, অসুচি ভাবনা করেছিল তবে বাংলাদেশে মাত্র একজন ভিক্ষু আছে, মরা মানুষ পাশে নিয়ে কিন্তু সাধন করে যায়। বর্তমানে আবুর খিলিতে তার আস্তানা হয়েছে, সেই জায়গাতে লক্ষ লক্ষ ভক্তে ছুটে যাই, তাদের মতো কয়জন আছে বন্দনাতে প্রথমেতে, তাদের তাদের চরণ মাথায় নিলাম ভাই, বুদ্ধি জানে বুদ্ধি তারা সর্বজ্ঞানে আত্মহারা, বুদ্ধি জানে বুদ্ধি আবার আরেকজন ভবে সাধক আছে রাঙ্গুনিয়া সুখবিলাসে, শরণঙ্কর বন্তে যার শরণ নিলাম তাই, হাটিয়া হাটিয়ে সারা বাংলাদেশ রচনা করে গাড়ির মধ্যে শরণা ভবে, তাহার অঙ্গের মধ্যে জ্যোতি দেখে ভাই, তাহার লীলাক্ষেত্র আছে তবে প্রণাম দিলাম সেই দেশেতে, লক্ষ লক্ষ ভক্ত ছুটে যায়, লক্ষ লক্ষ ভক্ত ছুটে যায়, গুরু ভক্তি গুরু সেবা গুরু নাম পালন, আমি কিন্তু ইশারা দিতে চাই, আমার কাছ থেকে না বুঝলে আমার কাছ থেকে না শিখিলে তুমি কি মানুষকে কেমন বলিবে, আমার কাছ থেকে যদি শিক্ষা তুমি গ্রহণ না করো তাহলে তুমি মানুষকে কখনো বলতে পারবে না, পারবে না। তবে দেবদত্ত তুমি আছো বলে আমার এত দাম, তুমি অন্ধকার বলে আমি আলো, তুমি আধার বলে আমি মানিক, তুমি রাত্রে বলে আমি দিন হয়ে যাই, খারাপ না থাকিলে বালুর হন ববে মূল্য, কারণ তুমি মন্দ বলে আমি ভালো হলাম জগৎ সংসারে, আমার জন্মের কানেকশনটা শুনিলে তোমার কিন্তু অঙ্গের মধ্যে শিওরি ববে। আমার জন্মটা কেমন? সিংহহরের পুত্র অনুসিংহ, অনুসিংহর রোষে চারটি সন্তানের জন্ম হয়, শুদ্ধদন, দোতদন, শুক্লোতদন, অমৃতদন, চার ভাই দুইটা বোন অমিতা এবং প্রমিতা। বহুকাল বৎসর পরে শুদ্ধদনর ওরসে মহামায়ার জঠরে আমি যখন প্রতিসম্বিতা হলাম, দশ মাস দশ মাস দশ দিন যখন হয়
আমার মায়ের মনে একমাত্র বাসনা জাগাইয়া। মায়েদের মনে যখন 7-8 মাস হয় তখন তাদের মনে কিছু ইচ্ছা জাগে, ওই ইচ্ছাগুলি অরিজিনাল স্বামীরা কিন্তু পূরণ করার জন্য চেষ্টা করে। একদিন কিন্তু মহামায়া সুপ্তদনকে বলেছিল, ববে স্বামীদন তোমার চরণে একটি প্রার্থনা করি, আমার এই কথা শুনিয়া অবশ্যই তুমি করিবে মার্জন। বলে কি? বলে হঠাৎ করে আমার মনের মধ্যে, আমার পিত্রালয় মানে বাপের বাড়ি, হঠাৎ করে আমার মনের মধ্যে আমার পিত্রালয়ে কিন্তু যেতে ইচ্ছে হয়, মানে আমার মামার বাড়ি কোথায়, যার নাম দেবদহ নগর হয়। আমার মামারা হলো কলীয় বংশ, যেখানে কিন্তু গোপা দেবী বসিয়া রয়েছে। স্বামীদন আমি পিত্রালয়ে যাব কিন্তু আনন্দের সংসারে, আমাকে বিদায় দাও, এই অনুমতি চাইলাম কিন্তু তোমার চরণ তবে। শুদ্ধদন মহামায়ার কথা শুনিয়া আনন্দ কিন্তু জাগিল মনেতে, বলে যাও তোমাকে আমি বিদায় দিলাম আনন্দের সাথে বাপের বাড়ি, বেরিয়ে আসো কথা ধরো। এবার চলিতে চলিতে পাখির মাঝে চলিতে 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 পাখির মাঝে চলিতে চলিতে পাখির মাঝে ভবে লুম্বিনী উদ্ধার চলে যা। যখন তারা যখন ধীরে ধীরে যায় লুম্বিনী উদ্যানে যখন গিয়েছে, তবে মহামায়ার হঠাৎ করে প্রসব বেদনা সৃষ্টি হলো, তখন কিন্তু আমার জন্ম হলো চিন্তা করনি। জন্ম হওয়া মাত্র সন্তানেরা কাঁদে, কিন্তু আমি জন্ম হওয়া মাত্র কি করেছি, এক পা দুই পা তিন পা চার পা পাঁচ পা ছয় পা সাত পা দিলাম, আট পায়ের মধ্যে আমি কিন্তু এভা কিন্তু উপর করে রাখিলাম। বলেছিলাম কি, আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ জগতের মাঝে, আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ জগতের মাঝে, আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ জগতের মাঝে, আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ জগতের মাঝে। হাই আমার শেষ জন্ম চিন্তা কর বসে, তখন আমি বলেছিলাম আমি শ্রেষ্ঠ আমি জ্যেষ্ঠ ইহাই আমার শেষ জন্ম। যাক জন্মের কথা বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, দিন চলে যাবে রাত চলে যাবে, কত কখনো শেষ হবে না, আমাকে ধীরে ধীরে মূলের ভূমিকায় যেতে হবে, নিরলে কিন্তু শুনিবে তো। আচ্ছা যাক, যখন আমার 17 বৎসর বয়সে সংসারে বাঁধানোর জন্য আমার বাবা শুদ্ধদন বৈবাহিক জীবনে আমাকে আবদ্ধ হরিয়া যায়, 29 বৎসর বয়সে আমার বৈরাগ্য প্রেম জন্মলে কিন্তু অন্তরে অন্তরে যায়। সংসার 17 বৎসরে হয়েছে, 29 বৎসরে সংসার ত্যাগ করার বাসনা জেগেছে জেগেছে। ওই 29 বৎসর বয়সে আমি যখন সংসার ত্যাগ করিয়া চলিয়া গেলাম, তাই হঠাৎ করে নিরঞ্জনা নদীর তীরে সাধন ভিটে বসিয়া গেলাম। তাই যাক সেখানে অনেক কথা, যখন একে একে 6 বৎসর 6 দিন ববে ঘটে যায়, 6 বৎসর 6 দিনের মাথায় আমি বুদ্ধি জ্ঞান লাভ করিলাম, কিন্তু বুদ্ধি জ্ঞান লাভ করি এই আমার মূল কথা। বুদ্ধি জ্ঞান যখন লাভ করিলাম আমি নিহার করিয়া চাহিলাম, বুদ্ধর এই ধর্ম কখনো আমি প্রচার করব না, করব না, প্রচার করব না। কেন? কারণ যে পাণ্ডিত্য ধর্ম, এই ধর্ম পালন করার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। হঠাৎ করে মহাব্রহ্মার আসন, কার আসন? মহাব্রহ্মার আসন। হঠাৎ করে মহাব্রহ্মার আসন কাঁপিয়ারি ওঠে, থলথলাইয়া বিমান নিয়া, বিমান স্বর্গ রক্ত হচ্ছে স্বর্গের রথ, এটাকে বিমান বলে, থলথলাইয়া বিমান বুদ্ধ নিয়া কিন্তু বুদ্ধের শরণেতে
ওহে ভগবান কি বলিল কাঁদিতে লাগিল, ওই মহাপ্রেমে যখন বলে যাহার নাম সুজাত পাই সন্ন্যার সন্নতালে অন্ন দিল, যখন সিদ্ধার্থ সাধনায় বসে ওই নারীর হাতে যখন ভাইয়া স্বর্ণ গ্রহণ করে, অনারা বাজে ভাইয়ের জঞ্জন নয় ভাইয়সি নয় সুজাতা ক্যাঙ্গুরি দিয়ে দে, 500টি গাভী খেয়ে মন্থন করে ওইখান থেকে এক খাবা দুধ নিয়েছিল। 500 গাভীকে কিভাবে মন্থন করেছেন? 500 গাভী থেকে দুধ মন্থন করে 250 জন গাভীকে খাওয়াইছে, 250 গাভী থেকে দুধ মন্থন করে 175 জনকে খাওয়াইছে, 175 জনকে মন্থন করে এভাবে আর অর্ধেককে খাওয়াইছে। এভাবে খাওয়াতে খাওয়াতে মোটে মাঠে 500 গরুর এই দুধ একজন গরুকে খাওয়াইছে। ওই গাভী থেকে দুগ্ধ দহন করিয়া স্বর্ণতালে অন্ন দিল সিদ্ধার্থকে। তবে এখন ওই মেয়ের হাতে যখন ভাইয়া স্বর্ণ গ্রহণ করে, সাধুরা বলে আহা এতদিন পর্যন্ত যার আশায় আমরা সংসারে কাটিয়েছি, আজকে দেখি তিনি নারীর হাতে ভাইয়া স্বর্ণ গ্রহণ করে। সাধু ইয়া বালা নয়, তারা বলে পঞ্চবর্গীয় শিষ্য, সাধু ইয়া বালা নয় চলো নারে, তাই যে সাধু নারীর হাতে অন্ন গ্রহণ করে আমরা তার কাছে তাকে মানাবো। বুদ্ধ চিন্তা করছেন তারাই আমার পরম জ্ঞাতি, তাদেরকে আমি দীক্ষা দেব। শুনিলে যাবে তোমার মনের বেতা, বুঝে মনে মনে তাহারে বোঝাবো কেমন কেমন, তবে দেবদত্ত ডরে কিছু নাই 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 কে ভয় করো না, সংকটে পুত্র তোমার নিকটে, সংকটে পুত্র তোমার ভয় করো না, সংকটে তুমি পুত্র তোমার নিকটে, ভয় করো না, সংকটে পুত্র তোমার নিকটে, বলি বলি প্রথম প্রশ্ন আমায় রেখে যাই। তুমি আমাকে ছোট ছোট প্রশ্ন করে কখনো হটানো সম্ভব নয়, তোমার ভিতরে আমি চাই আরো বৃহত্তর বৃহত্তর প্রশ্ন তুমি আমায় করো করো। এগুলো হচ্ছে ছোট ছোট কথা। বলে ভগবান কিবা কিন্তু সর্বপ্রথম সঙ্গদান ও অষ্ট পুরস্কার দান করেছে বলো নারে, তাই এক। দ্বিতীয় নম্বর কথা বলেছেন আমরা সাতজন গিয়েছি, সাতজনের নামও তো তুমি বলো নাই, মাথার টেম্পারেচার নষ্ট হয়ে গিয়েছে, দেবদত্ত বয়স হয়ে তো বুড়ো হয়ে গিয়ে, কারণ বাজি আর আজার হইলেও আর সংসার এনে বড় ভাই সচেতন বুদ্ধি তো আমাদের লাই দুষ্ট লোকের মিষ্টি কথা তো কেন করে গান গাচ্ছে কত যে তোমাকে, আর বলো ভালোবাসি যে বলে তাই কত খণ্ড করি। তৃতীয় প্রশ্ন করেছেন বলে আমরা সাতজন যখন দীক্ষার জন্য গিয়েছি কারা শোনো, কিম্বিল অনুরুদ্ধ ভদ্রীয় দেবদত্ত উফালি আনন্দ।